আমার মিষ্টি পরিবারে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো মোটামুটি 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল দেখবে চা না খেলে একদম ভালো লাগে না, তো এক কাপ চা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দেখো অনেক কাজ, আজকে ভাবছি একটু চাউমিন বানাবো। অনেক দিন ধরে বাচ্চারা না বায়না করে, মা তুমি চাউমিন বানাও, আর আমার হাতে চাউমিন খেতে ওরা খুব ভালোবাসে। সকাল সকাল দেখো একদম বাজারও নিয়ে চলে এসেছে, আমার তো দুয়ারের সামনেই বাজার পাওয়া যায়, তো সকাল সকাল এগুলো আমি কিনে নিয়েছি। আর শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বেগুনটা সত্যি করেই ভালো, 30 টাকা নিয়েছে। এদিকে আমি নিয়ে নিয়েছি একটু বিনস আর হচ্ছে ক্যাপসিকাম। আর এদিকে আমি রান্নাঘরে এসে দেখছি আমার বর মশা এদিকে মেয়ের জন্য টিফিন তৈরি করছে, তার কারণ হচ্ছে ও ভাত খেয়ে আজকে যাবে না, আজকে ওর পরীক্ষা, ছেলের হচ্ছে ছুটি, তো ছেলে বাড়িতেই আছে। আজ আমি একটু লেটেই উঠেছি, আর এই যে ব্রেডের এই রেসিপিটা আমার বর কিন্তু দারুণ করে, ছেলে মেয়ে তো একদম তৃপ্তি করে খায়। কিছু কিছু জিনিস আছে যেগুলো রান্না করতে খুবই ভালোবাসে আর খুবই সুন্দর করে। আমার ছেলেকে দেখো দুটো জায়গায় মশা কামড়িয়েছে, আর এই বাড়িতে এত মশা কি বলবো, একদম থাকা যায় না। মশারি না টাঙালে তো চলবেই না, তবুও অল আউট জ্বালিয়ে জ্বালিয়ে রাখতে হয়, যেহেতু মশারি টাঙালে আমার ঘুমিয়ে আসে না। আর বাবুদেরকে আমি জিজ্ঞেস করছি, বাবু কেমন বানিয়েছে বাবা, তো আমিও খেয়েছি, খুব সুন্দর বানিয়েছে। তার মধ্যে দেখো সব কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, আমার চালটা না বাড়ন্ত হয়ে গেছে। তো বর্মশাইকে বললাম একটা চালের বস্তা আমাকে দাও, দেখো চালের বস্তাটা কেটে চালটা আমাকে ভরে দিচ্ছে। এই সংসারে অনেক কিছু জিনিস আছে যেগুলো নিতে হবে, করতে হবে, হয়তো হচ্ছে না, আস্তে আস্তে হবে। আর এদিকে আমি কবে থেকে ধনেগুলো দেখো ফেলে রেখেছি, কোনো মতেই সেখান থেকে গাছ বের হচ্ছে না, হয়তো আর ধনে পাতা আমার হবে না, তো আবার নতুন করে করতে হবে। গাছ আমি খুবই ভালোবাসি, কিন্তু কি বলতো এই যে মাটির জন্য হচ্ছে গাছ লাগাতেই পাচ্ছি না। এখানে দেখো মেয়ে খেয়ে দিয়ে মাত্র 10 টাকা বলেছে, মা আমার হাতে দাও, আসলে আসার সময় পুলকারে কিছু একটা খাবে। তো আমি এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। তো মেয়ে স্কুল চলে গেছে, জানলাটা খুলে দেখো, দারুণ রোদ আসছে না? তো মেয়ে চলে গেল স্কুলে, দেখো বিয়ে বাড়ি থেকে এই যে সেই শাড়িটা এখনো রাখা আছে, এটাকে একটু রোদ্রে দেবো। আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সকালে ঘুম থেকে উঠে আজকে একদম ভালো করে মাথায় তেল দিয়েছি, তার কারণ হচ্ছে মাথায় তেল না দিলে তো চুল এমনিতেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর একদমই চুল থাকবেই না। আর একটা জিনিস হলো কি বলতো, মাটি এলো, মাটি অর্ডার করেছিলাম গাছের জন্য, কলকাতাতে তো মাটি পাওয়াই যায় না, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তোমার হচ্ছে এটা মনে হয় 10 কিলো 160 টাকা নিয়েছে, 160 টাকা। মেয়েকে বলেছিলাম করে দিতে, আর আজকে মেয়ের হচ্ছে সায়েন্স পরীক্ষা আছে, ছেলের তো ছুটি আছে, ছেলের আবার 4-5 তারিখ থেকে আবার আরম্ভ হবে। তো এই এখন চলছে পরীক্ষা বলে সত্যি আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি, ছেলে মেয়েকে দেখতে হচ্ছে, তোকে পড়াশোনা করাতে হচ্ছে, এইসব নিয়ে এখন ব্যস্তই চলছে। তো রান্না কি করবো, মেয়ে তো ভাত খেয়ে যায়নি। তো ওখানে বেগুনটা দেখেছো দারুণ না, তো বেগুন পোড়া করবো, হাতর চালের ভাত, আলু সেদ্ধ, একটু ডাল করব, আর ভেবেছি একটু চাউমিন করব। সকালে ভেবেছিলাম যে বানিয়ে দেবো মেয়েকে, তো মেয়ে বললো চাউমিন খাবো না, বাবা ব্রেড যেটা করছে তো সেটাই খাবো। তো মনটাও খারাপ হয়ে গেছিলো কালকে, না এটা পরশু দিনের ঘটনা, তোমরা জানো কি না জানি না, লালবাগের ঘাটে যে গাড়িটা ডুবে গেছিলো, তো ওটা নিয়েই কথা হচ্ছিলো দিদির সঙ্গে সকালবেলায়, যে ভগবানের দেখো কি, তোমরা জানো কি না জানি না, কীটেশ্বরী বলে নাম আমার বাপের বাড়ি থেকে একদম কাছে, তো কীটেশ্বরীতে ওরা নতুন গাড়ি কিনেছিলো, তো পুজো দিতে এসছিলো, তো পুজো দিতেও যেতে পারেনি, জাস্ট আসছিলো, তো তার মাঝেই এই ঘটনাটা। তো ঠাকুর আছে কি নেই সত্যি আমিও মাঝে মাঝে ভাবি, জানো তো, ঠাকুর যদি থাকতো মানে মা বাচ্চাটাকে শুধু বাঁচিয়েছে, মা বাবা বাঁচতে পারেনি, তো বাচ্চাটা কার দিকে তাকিয়ে থেকে মানুষ হবে বলো, মা বাবার মধ্যে যদি একজনকেও বাঁচিয়ে রাখতো তাও ভালো লাগতো। পৃথিবীতে সত্যি করে গো ভগবানের আস্থাটা না আস্তে আস্তে কমেই যাচ্ছে। আমার মা যখন মারা যায় না, তো এমন কোনো ঠাকুর দেবতা ছিল না যে তাদেরকে আমি ডাকিনি, এখনও আমার মনে পড়ে সেই সব দিনগুলো, মানুষ মরছে কিন্তু আমি তাকে কিছু করতে পারছি না। ভাবি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমার মা মারা গেছে সেটা, আবার ভাবি শেয়ার করতে গিয়ে যদি আমি এতটাই ভেঙে পড়ি বা তোমরা খারাপ টারাপ ভাবো, এই জন্য আমার ইচ্ছে করে না, মন থেকে চাই একদিন শেয়ার করব। কি করব বলো, কিছু করার নেই, জীবনটা যে কি সেটা এখন পর্যন্ত ভাবতে পারছি না। তো এখন দেখি রান্নাবান্নার দিকে যাই, বেঁচে থাকবো যতদিন ততদিন তো খেতে হবে, তাই না?
জামা কাপড়ও দেখো কাচতে দিই, জামা কাপড়ও কাচতে দেবো এবার। তো এখন আমি রান্নাঘরে এসে দেখো একটু মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডাল ভেজে কিন্তু সেদ্ধ করলে খেতে টেস্টটা ভালোই হয়। মাঝে মাঝে এমনিও আমি সেদ্ধ করতে দিয়ে দিই। তারপর দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কুশন কভারগুলো চেঞ্জ করব, কিন্তু আর খুঁজেই পাচ্ছি না। ও বাড়ি থেকে আসার পর জিনিসপত্রগুলো একদম এলোমেলো হয়ে গেছে, আমি না ঠিক করে গোছাতেই পাচ্ছি না। আসলে কি বলো তো, বর্মশাই না এই জিনিসপত্র আনার সময় সে এই সব জিনিসগুলো নিয়ে এসে একটা একটা করে আলমারিতে রেখেছিল, বা কিছুটা এই ডিভানে রেখেছিল, এই ডিভানে রেখেছিল, এই কারণেই আমি খুঁজে পাচ্ছি না। তারপর যা হোক লাস্টমেশ একটা মানে খুঁজে পাওয়া গেল। আমার অনেকগুলোই কুশন কভার কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না। তো এটা আমি সেলে কিনেছিলাম, আর যেটা ফেলে দিলাম সেটাও সেলে, আর একটা আমার আছে ব্ল্যাক কালারে, কিন্তু কোথায় আছে আমি সত্যি করে খুঁজে পাচ্ছি না। মোটামুটি এই সংসারটা গোছাতে আমার আরও একটা বছর লেগে যাবে। একটা জায়গা থেকে আমি আসার পর সেই জায়গাটা গুছিয়ে গাছিয়ে নিতে অনেকটাই সময় লাগে। তার কারণ কি জানো তো, আমি 13টা বছর যেখানে থেকে এসেছি, হট করে এসে আমি এখানে কিন্তু গোছাতে পারবো না, একটু সময় লাগবে। তারপর দেখো এই রুমটাকে পরিষ্কার করে আমি এখন চলে এসেছি সবজিগুলো কাটতে। তো দিদি আমাকে ফোন করেছে, আমার মনটা যখনই খারাপ থাকে না দিদি আমাকে বারবার করে ফোন করে। আর বেগুনটা জানো তো একদম পোকা, একদম মাথাটা আমার খারাপ হয়ে গেছে, তো কিছুটা কেটে টুটে বাদ দিয়ে দিলাম। আর এখানে দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি। আমার ছেলে মেয়েদের চাউমিন খেতে খুব ভালোবাসে, আমার বড় খুব ভালোবাসে, কিন্তু আমার হাতে তো যা কিছু কিছু জিনিস আছে যা ওরা আমার হাতে পছন্দ করে। আর এই চালটা জানো তো নতুন চাল, খুব একটা খারাপ তা না, বেশ ভালো। তো এখানে আমি দেখো বেগুনের মধ্যে একটু তেল লাগিয়ে দিচ্ছি, তেল লাগিয়ে নিলে দেখবে খুব তাড়াতাড়ি এটা পোড়া হয়ে যায়। আমার মা আগে উনুনেই পোড়াতো, সেরকম গ্যাসে আমি মাকে বেগুন পোড়াতে দেখিনি। মা যখন রান্না হয়ে যেত লাস্টে কিন্তু বেগুনটা পোড়াতো। শ্বশুরবাড়িতে গেলে গ্রামের বাড়িতে যখন যাই আমরা এইরকমভাবেই কিন্তু মানে উনুনে বা গ্যাসে তো পোড়ানোই হতো না, বা আমাদের কাঠের জাল আছে তো সেখানেই বেগুনটা পোড়াতো। তারপর দেখো এই চাউমিনটা আমি অনেকদিন আগে থেকেই নিয়ে এসেছিলাম, আর খেতেও খুব ভালো। তারপর এখন আমি চাউমিনগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একা হাতে অনেক কিছু কাজ কিন্তু করতে হয়, হয়তো ক্যামেরার সামনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু টুকটাক কিন্তু সংসারের কাজ আমরা করতেই থাকি। একজন মানুষ বাইরে যেরকম জগতে সব কিছু, তার অফিস বলো তার নিজের কর্ম জায়গা যেরকম ঠিকঠাক করে কাজ করে, আমাদের কাছে হচ্ছে এই সংসারটাই হচ্ছে কর্মজীবন। আমরা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে এক কাপ কোনো সময় চা খেতে পায়, আবার কোনো সময় খেতেও পায় না, কিন্তু কাজ আমাদেরকে করতেই হবে। এটা কি আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা কিন্তু তোমরা জানাবে। যারা আমার মতো হাউস ওয়াইফ তাদের কি হয় এরকম, মাঝে মাঝে আমার চায়ের কাপ থেকে চাটা খেতে যাব তার আগেই চাটা দেখি ঠান্ডা হয়ে যায়, তার কারণ এই যে অনেকগুলো কাজ, সেই কাজগুলো করতে করতে না দেখা যায় চাটাই ঠান্ডা হয়ে যায়। তো সত্যি করে সংসারের জন্য হয়তো নিজের জন্য সময় বার করতে পারি না, চেষ্টা করতে হবে বার করার, কিন্তু আগে মনে হয় আমার ছেলে মেয়ে আমার স্বামী তাদেরকে ভালো রাখতে পারলেই আমি ভালো থাকব। এটা আমার মার ক্ষেত্রেও দেখেছি, আমার ক্ষেত্রেও তাই, আমার দিদির ক্ষেত্রেও তাই। তো এদিকে আমার চাউমিনটা মোটামুটি হয়ে গেল, হালকা করে একটু গোলমরিচ গুঁড়ো দিই, আর সেরকম কিন্তু চাউমিন আমি কিচ্ছু দিই না, শুধু সাদা তেল দিয়েই করি। তো এখানে দেখো বেগুনটা পুড়িয়েছি, খুব যে খারাপ বেগুনটা তা না, জাস্ট একটু পোড়া মানে পোকা ছিল সেই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে বেগুনটা ছাড়িয়ে নেব। পেঁয়াজ দেখো কী সুন্দর ভর্তার মতো বানিয়েছি, মানে একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, তো বাবুরা তো আবার কাঁচা লঙ্কা খেতে পারবে না, দুটো শুকনো লঙ্কা ছিল তো ওটাই আমি দিয়ে দিয়েছি, একটু লবণ মিষ্টি দিয়ে দিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এদিকে দেখো আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে। আজকে রান্নার কিন্তু সেরকম নেই, মনটাও ভালো নেই, সকালবেলায় তো ওই জিনিসটা শুনেছি এই কারণে মনটাও একটু সেরকম সেরকম। আর এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আমি মুগের ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর ডালটা যেন তো খুব একটা লবণও দিতে পারি না, একটু মিষ্টি মিষ্টি ডাল করলে ওরা খুব ভালোবাসে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমার রান্নাটা না একটু মিষ্টি মিষ্টিই হয়। হঠাৎ করে আমার একটু চাউমিন খেতে মন হলো, সেরকম কিন্তু চাউমিন আমি খুব একটা ভালোবাসি না, তো ভাবলাম আজকে একটু খেয়েই নিই। তো বাবুরা খেতে খুব ভালোবাসে আর তার বাবাও খেতে খুব ভালোবাসে, তো দেখো এখানে ঢাকা রেখে দিই, আমি এখন মনেই আনন্দে চাউমিন খেচ্ছি। তো আমার খেতে ভালো লাগে দুধ মুড়ি, কলা, মিষ্টি, গুড় মুড়ি, এই সব জাতীয় খাবারগুলো আমার ভালো লাগে। চাউমিন, রোল এগুলো খুব যে একটা ভালো লাগে তা না,
মানে আমি আর আমার ছেলের হচ্ছে খাওয়া দাওয়া একরকম, আর কর্তা মশা হচ্ছে কি বলতো, নিরামিষ খাবার তো বেশি ভালোবাসে, মাছ মাংস সেরকম ভালোবাসে না। আর আমি আর আমার মেয়ে আবার এদিকে হচ্ছে মাছ মাংস ভালোবাসি, ছেলে আবার দুধ জাতীয় মানে দুধ ভাত রুটি, রুটিটাও ভালোবাসে না, লুচি পরোটা রুটি তিনটেই মধ্যে কিছুই ভালোবাসে না। ওর মধ্যে হচ্ছে কি বলতো, দই ফল এগুলো ভালোবাসে। তো আমি খেয়ে দিয়ে সোজা এখন চলে এসেছি জামাকাপড়গুলো মেলে দিতে। ওয়েদারটা একদম বাজে, রোদ তো একদম হচ্ছে না, আর তো মোটামুটি শোনা যাচ্ছে নাকি বৃষ্টি হবে। আর গাছপালাগুলো কি বলতো, ভাবছিলাম একটু রোদ্রে দেবো, সবসময় ঘরের ভেতরে থাকে তো, এই যে ওয়েদারটা এতটাই বাজে, আমাকে নিজেকেই মনে হচ্ছে শুধু ঘুমিয়ে থাকি, কাজ করতে একদম ইচ্ছেই করছে না। তারপর দেখো এই যে আমি এখন ঘরমুছতে চলে এসেছি, এই যে সকাল থেকে একদম রাত অবধি শুধু কাজ আর কাজ, কাজের কিন্তু কোনো শেষ নেই, একটার পর একটা কাজ মানে করতেই থাকি। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে, তারপরে বরকে, তারপরে বাড়ির কাজকর্ম, তারপরে হয়তো নিজের একটু খাওয়া দাওয়া, তো সব কিছু সেরে কিন্তু হচ্ছে নিজের জন্য সময়। তার ফাঁকে ফাঁকে কোনো সময় ভাবি একটু এটা করব ওটা করব, কিন্তু সেটা আর হয় না, তখন আর শরীরে দেয় না। মোটামুটি 6:30 ঘুম থেকে ওঠে রাত 12:30-1, এখন তো যারা মোটামুটি ইউটিউবে কাজ করো তাদের তো 2:30 হয়েই যায়। তারপর আমি রান্নাঘরে এসে এই যে গ্যাসগুলো মুছতে চলে এসেছি, আজকে ভাবছিলাম যে এইগুলো যদি একটু বন্ধ রাখতাম ভালো হতো, কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে রান্না করতে হয়, মানে 24 ঘন্টার মধ্যে মনে হয় বেশিরভাগটা সময় হয়তো রান্নাঘর কাটে আমার, এটা ওটা চা, ছেলেদের টিফিন, মেয়েটা খাবে ছেলে এটা খাবে, এটা করতে করতে কিন্তু সময়টা কেটেই যায়। তো এখন দেখো আমি খুব সুন্দর করে মুছে টুছে নিচ্ছি, রান্নাঘরটা যতটা পরিষ্কার রাখার চেষ্টা করি মানে রেখে মানে রাখি আমি। তারপর এখানে দেখো 2 শসা ছিল তো সেটাকে কেটে কুটে রেখে দিয়েছি, তারপর গ্যাসটা আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। আর আমার না সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটা ভালো লাগে, দেখবে দেখতেও সুন্দর লাগে, হয়তো আমার ঘরগুলো সেরকমভাবে গোছানো নেই, কিন্তু চেষ্টা করি যেন একটু একটু করে আমি চেষ্টা করি যে ঘরগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো, কিন্তু একা হাতে কত আর করবো বলো, বরের একদম সময় হয় না। প্রাইভেট ফান্ডে যারা জব করে তাদের সত্যি করে মানে বাড়িতে সময় দেওয়ারই একদম সময়ই থাকে না। তো তারপর স্নান টান করে দেখো পুজো করতে চলে এসেছি, হঠাৎ করে কি যে হয়ে গেল আমি বুঝতেই পারছি না, আমার মনটা এতটাই খারাপ, মানে মনের মধ্যে মনে হচ্ছে কিছু একটা একদম পুরো মুখ মানে মনটা একদম পুরো বন্ধ হয়ে গেছে আর শুধু চোখে জল। আমি না খুব সেন্টিমেন্ট বলতে পারো বা খুব মানে কেউ যদি কিছু একটু বলে না ওটা নিয়ে আমি খুব কষ্ট পাই, কেন পাই আমি নিজেও মনে মনে ভাবি, ভাবি যে এগুলো সব ত্যাগ করবো, কিছু জিনিস আছে যে আমি এখনও ত্যাগ করতে পারি না, হয়তো অনেক কিছু চেঞ্জ করে নিয়েছি নিজের জীবনকে কিন্তু অনেক কিছু বাকি, জানি না এগুলো সব কবে করতে পারবো, তবেই কিন্তু আমি হয়তো সত্যি সংসারে ঠিকঠাক করতে পারবো। দেখো চোখটা একদম আমার ছলছল করছে, তার কারণ হচ্ছে আমি শুধু কাঁদছি, কেন কাঁদছি আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু চোখ দিয়ে শুধু জল চলেই আসছে চলেই আসছে। মনটা এতটাই খারাপ আজকে হঠাৎ করে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না, মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা হচ্ছে আমার সঙ্গে। তো ঘড়িতে এখন বাজছে 3:10, বরের খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, বর দোকান থেকে এলো, আসার পর ছেলেকে স্নান করিয়ে দিল, আমাকে আজকে আর স্নান করাতে হয়নি। আর এই বাথরুমে গিজারটা আমাদের খারাপ হয়ে গেছে আর ওই বাথরুমে গিজার আছে, তো আমি ঠান্ডা জলেই স্নান করেছি, এখন ঠান্ডা জলে স্নান করলে না ঠান্ডা লাগে, আর বাথরুমটাও পরিষ্কার করলাম, অনেক কাজ, সংসারে যে কত কাজ থাকে তার ঠিক নেই। তো ওদের খাওয়া হয়ে গেছে, মেয়ে এসে তো চাউমিন খাবে, তো আমি এখন একটু ভাত খেয়ে নেবো। আর হঠাৎ করে আজকে কি জানি কেন মনটা খারাপ হয়ে গেল, আমি কি বলতো দেখো সব কিছু করে টরে রাখি তো, ভাবি একসঙ্গে সবাই মিলে খাবো এই করবো, কিন্তু সেটা তো হয় না, না তার আবার কাজ থাকে সে তো বেরিয়ে যায়, কি আর করবো বলো, মন থেকে যদি অনেক কিছু যায় তো সেটা আর হয় না, শুধু করে করেই মরতে হয়, কি করবো এটা নিয়েই থাকতে হবে, আর না থেকে যাবো কোথায়, সংসার। ভাবলাম যে একসঙ্গে খাবো, তো তো তাড়াহুড়ো করছে, হয়তো মার্কেটে গেছে যাবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি এই যে, কিন্তু আমি খাবো আমাকে দেওয়ার মতো কেউ নেই, সবাইয়ের জন্য যত্ন করে রাখো এ করো সব ঠিক আছে, নিজেকে নিয়ে না খেতে আর ভালো লাগে না, সেই 13 বছর ধরে নিজে নিয়েই খাচ্ছি, ও থাকলে ওকে বলে একটু খেতেটা দিয়ে দাও, ভালো লাগে না খেতেই মন চাইছে না,
মাঝে মাঝে না এত মনটা খারাপ হয়ে যায়, ভালোই লাগে না, ভাবি মা যেখানে গেছে সেখানে আমাকেও নিয়ে চলে যেতে পারে। মন না মানাতেই পারি না আমি, অনেক অনেক কষ্ট হয়, অনেক মাঝে মাঝে মনে হয় নিজে পিন্ডে নিজেই খাই, মা ছাড়া কেউ বোঝে না, স্বামীও বোঝে না, মাই হচ্ছে মা। মাঝে মাঝে যখন আমি একা খাবার খাই খুব কষ্ট হয়, কেন হয় আমি নিজেও বুঝতে পারি না, শুধু চোখের জল দুটো থামাতে পারি না, শুধু চোখের জল থামতেই চায় না, মনে হয় সব দুঃখটা যেন আমার চলে আসে, কী কারণে আসে কেন আসে আমি নিজেও বুঝতে পারি না। খাচ্ছি আর কাঁদছি আর মনে পড়ছে আজ মা যদি জীবনে থাকতো হয়তো যেই কষ্টগুলো হচ্ছে আমার সেগুলো আজ হতো না, মায়ের কোলে মাথাটা রেখে কষ্টগুলো বলে দিতে পারলে হয়তো অনেক শান্তি পেতাম, শান্তির জায়গাটা সত্যি আমার আর নেই নেই। খাবারটা নিয়েও জানো তো ঠিক করে খেতে পাচ্ছি না, কিন্তু ওই যে বেঁচে থাকতে গেলে খেতে হবে তাই হচ্ছে জীবন আমার। তোমরা আমার হাসি মুখটাই দেখতে পাও, তার পিছনে না লুকিয়ে থাকা অনেক কষ্ট, যেগুলো হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে সত্যি শেয়ার করতে পারবো না, কিন্তু জীবনে অনেক দুঃখ পেয়েছি পাচ্ছি আছেও জীবনে, আর এটাকে নিয়েই আমাকে সারাটা জীবন থাকতে হবে। আমরা হচ্ছি মধ্যবিত্ত, আমাদেরকে এইভাবেই মানিয়ে নিতে হবে সংসারের সব কিছু। নিয়েছিলাম ঘুম থেকে উঠে তো সন্ধেবেলায় সন্ধে না দিলে না ভালো লাগে না, মাঝে মাঝে রাগ করে বলি ভগবান তোমাকে আর সন্ধেই দেব না, আবার ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ভাবি চলো তোমাদের সঙ্গে বকবক করি, তোমাদের সঙ্গে কথা বলি, তোমরাই তো হচ্ছে আমার প্রাণ। আর আজকে হঠাৎ করে মনে হলো একটু ধুনো দিই, তো একটু ধুনো টুনো দেবো, তারপরে ছেলে মেয়েকে পড়াতে বসবো, তাদের আবার খাওয়া দাওয়া রান্নাবান্না রাতের খাওয়া দাওয়া, কী বলবো বলো তো, সারাটা দিন জানো তো এই খাওয়া খাওয়া নিয়ে ভাবতে ভাবতেই মানে পাগল হয়ে যায়। তো চলো আজকে বিদায় নিলাম, আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।